তবে ভূমিকম্প কম্পকে কেন্দ্র করে অনেক অনেক মুখরোচক অনেক কুসংস্কার ছন্ন বিশ্বাস অনেক ভুল বিশ্বাস আমাদের মধ্যে প্রচলিত আছে এর ভিতর একটা হলো যে আমাদের সমাজে এখন অনেক মানুষ মনে করে যে পৃথিবী পৃথিবী দায় একটা দাঁড়িয়ে আছে একটা গরুর শিংয়ের উপরে সে শিং যখন সে পাল্টায় তখন ভূমিকম্প হয় এরকম নানান কথা আপনারা অনেকে শুনেছেন শুনছেন না শুনেন নাই অথচ এই সমস্ত কথা না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধভাবে কোনোভাবে প্রমাণিত না এগুলার কোনো ভিত্তি কোরআনে কারিমের কোথাও কোনোভাবে পাওয়া যায় বিধায় ইমানদার বিশ্বাস হবে ভূমিকম্পের বৈজ্ঞানিক ব্যাখ্যা যদি কোনোটা থাকে বিজ্ঞানীরা গবেষণা করে যদি কোনো তথ্য দেন সেটা সত্য হতে পারে অবাক করার কিছু নেই কিন্তু এটারও বড় কারণ হলো আল্লাহ তাআলার হুকুম এবং ফয়সালা যখন যেখানে হয় তখন সেখানে ভূমিকম্প হয় কেন হয় এই কেনর উত্তর আমরা শুরুতে দিয়েছি সব সময় এটা আল্লাহর গজব হিসাবে হয় না কখনো কখনো পরীক্ষার জন্য হয় কখনো আল্লাহর এমন কোন হিকমা এমন কোন রহস্য থাকে যেটা পৃথিবীবাসী জানে না আল্লাহ তাআলাই জানেন কারণ আল্লাহর সমস্ত কাজের রহস্য যদি মানুষ বুঝে যায় জু সমঝ মে আ গই ও ফির খোদা কিউ কর হুয়া যার সবকিছুই মানুষ সত্য করে ফেলতে পারে আমাদের অনেক বন্ধুরা আছেন প্রায় প্রশ্ন করেন যে ভাই আল্লাহ এটা কেন করলেন ওইটা কেন করলেন না এটা এরকম হলো কেন ওইটা ওইরকম হলো কেন আল্লামা ইকবাল বলেছেন জু সমঝ মে আ গই ও ফির খোদা কিউ কর হুয়া আরে ভাই আল্লাহর সকল কাজের রহস্য যদি তুমি উদ্ঘাটন করে ফেলতে পারো রপ্ত করে ফেলতে পারো তাহলে আল্লাহকে তো তোমার ব্রেনের মধ্যে তুমি ক্যাপচার করে ফেললে সীমাবদ্ধ করে ফেললে অথচ আল্লাহ তো অসীম তাকে তো তোমার এই ব্রেনে ক্যাপচার করে ফেলতে পারার কথা না একজন মালিক তার একজন অধীনস্থ একজন মালিক তার একজন সাধারণ চাকর নৌকর এই ব্যক্তি মালিকের যে চিন্তা চেতনা দূরদৃষ্টি তার যে বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবতা যথার্থতা রহস্য এটা সে ধরতে পারে না অনেক সময় বলে স্যার এটা কেন করলেন স্যার বুঝে এটা কেন করেছেন বলে যে তোমার বোঝার দরকার নাই তোমাকে যেটা বলছি এটা করো কারণ যোগ বিয়োগটা স্যারের জানা আছে ওই বেচারার জানা নাই তিনি অনেক সময় মনে করেন স্যার এই সমস্ত কেন যে করে বেহুদা তিনি এরকম অনেক সময় মনে করেন অথচ তিনি যদি স্যারের মতো সবকিছু বুঝে যেতেন তাহলে তিনি স্যারের সমানই হয়ে যেতেন তো দুনিয়ার মানুষ যদি সাধারণ একজন ড্রাইভার একজন পিয়ন একজন সাধারণ কর্মচারী তিনি যদি তার প্রতিষ্ঠানের মালিক সর্বোচ্চ ব্যক্তিত্ব যিনি সর্বোচ্চ আসনে যিনি আছেন তার যোগ বিয়োগ যদি ইনি ধরতে না পারে তাহলে আহকামুল হাকিমিনের সকল যোগ বিয়োগ তাকে সকল ফয়সালার রহস্য কোনটা কেন করেছেন কোনটার পেছনে লুকায়িত রহস্য কি আছে এটা পৃথিবী মানুষ কিভাবে ধরতে পারে বিধায় ইমানদার সে আল্লাহর প্রতি ঈমান আনবে কিয়ামত যত নিকটবর্তী হবে ভাইরা আমার ঈমান ধরে রাখা তত কঠিন হবে আমাদের অনেক অনেক নাস্তিক বন্ধুরা প্রশ্ন করে ভাই আপনারা কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করে ফুদিলে বলেন রোগ ভালো হয়ে যাবে ব্যথার জায়গায় হাত দিয়ে দোয়া করার কথা বলেন আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির এটা বললে দোয়া ব্যথা ভালো হয়ে যাবে এবং এই যে কোরআনের বিভিন্ন আয়াত যেখানে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যে এই আয়াত তিনি নাজিল করেছেন ঈমানদারদের জন্য শিফা হিসেবে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন এই কোরআনের একটা বিশেষ অলৌকিকত্ব হলো শিফা আমি বলি ভাই কোরআনের অলৌকিকত্ব যদি এই অলৌকিকত্ব যদি দেখতে চান আমি আপনাকে হলফ করে বলতে পারবো কোরআনের অন্য কোন অলৌকিকত্ব দেখাতে পারি বা না পারি এই অলৌকিকত্ব আপনি দেখতে পাবেন অবশ্যই এই কোরআন কিভাবে মানুষের জন্য শেফা হয় প্রশ্ন হলো যে কোরআন মুখে উচ্চারণ করে তেলাওয়াত করবে আর ফু দিবে আরেকজন ভালো হয়ে যাবে এটা কিভাবে সম্ভব ওষুধ খায় সেটা শরীরে যায় সেটা আমাদের শরীরে আপনার শরীরের সাথে মিশে আমাদের রক্তের সাথে মিশে তারপর শিরা উপশিরা যায় সেটা আমাদের মধ্যে কাজ করে ডাইজেস্ট হয় এরপরে ভেতরে যায় শরীরের মধ্যে প্রভাব ফেলে এটা তো বোঝা যায় কিন্তু কোরআন কারিমে আয়াত পড়ে ফু দিলে নাকি ভালো হবে হুজুররা কি বলে এই সমস্ত আজগবি কথাবার্তা বাইরে আমার কথায় আছে যারা আপডেট টেকনোলজি সম্পর্কে জানে না যারা পিছিয়ে পড়া টেকনোলজি এটা শুধুমাত্র জানে তারা আপডেট টেকনোলজির কথা শুনলে হাসাহাসি করে যেমন এখন যদি মনে বলা হয় কাউকে যে একটা টেকনোলজি বাহির হবে যে মানুষ মনে মনে কি চিন্তা করছে সে কোনো কাজ করার আগ মুহূর্তের চিন্তার বিষয়টা ডিভাইস বলে দিবে অলরেডি এরকম অনেক গবেষণা হয়ে গেছে পৃথিবীতে তাহলে এই কথা যদি আজ থেকে 100 বছর আগের কথা মানুষকে বলা হতো আচ্ছা এখন আমরা যে সুইচ দিলে ফ্যান ঘুরে সুইচ দিলে লাইট জ্বলে
আজ থেকে 500 বছর আগে বা 1000 বছর আগে যখন বিদ্যুৎ আবিষ্কার হয় নাই তখনকার মানুষকে যদি বলা হতো যে দেখো ওয়ালে একটা সুইচ থাকবে এখানে টিপ দিলে লাইট কয়েক কিলোমিটার দূরে জ্বলে উঠবে আর এই যে মোবাইল ফোন টোন এগুলোর কথা তো বলাই বাহুল্য এগুলো যদি 1000 বছর 500 বছর আগের মানুষকে বলা হতো মানুষ বলতে এর মাথা স্ক্রু ডিলাস কিভাবে সম্ভব বলতে কি বলতে না বলেন এখন তো সুইচও লাগে না আপনার তারও লাগে না রিমোটে টিপ দিলে ফ্যান চলে টিপ দিলে বন্ধ হয় এমন কি টিপও দেওয়া লাগে না টেকনোলজি বের হইছে মুখ দিয়ে শুধু বললেই হবে গরম লাগছে তো ফ্যান চলা শুরু হয়ে যাবে নাকি তাহলে যে গরম লাগছে বলছে সে যে ল্যাঙ্গুয়েজ সেট করা আছে এই যে মোবাইলের মধ্যে দেখবেন যে কি আছে কি সিরি হাই হ্যালো সিরি আছে না হ্যালো সিরি যদি বলে কল অমুক অর্থাৎ অমুককে কল করো তো মোবাইল ডাইরেক্ট নিজে নিজে কল করে ফেলায় আছে না নাই হাতে নেওয়াও লাগবে না দূরে থাকবে বলবেন আর সে কল করে দিবে তো এইটা যদি সম্ভব হয় তাহলে কোরআন কারিমের আয়াত পড়ে ফু দিলে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে অ্যাকশন করিয়ে ওই ব্যক্তিকে সুস্থ করতে পারেন কি পারেন না এরকম হাজারটা এক্সাম্পল দেওয়া যাবে আপডেট টেকনোলজি আপনি এখনো ওয়্যারের টেকনোলজিতে আছেন ওয়্যারলেস টেকনোলজিতে পৃথিবী আগায় যাচ্ছে কোরআন তার চাইতে আরো আপডেটটা বলে রাখছে যে আপনি তেলাওয়াত করবেন আর অ্যাকশন করবে ওখানে আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা থেকে ঈমান বিধ্বংসী ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন দাজ্জাল পৃথিবীতে আসবে দাজ্জাল যখন আসবে এমন পাওয়ার সে হোল্ড করবে এমন ক্ষমতা তার কাছে থাকবে যে পৃথিবীর খাদ্য পানীয় সব তার কন্ট্রোলে থাকবে মানুষের জীবন মৃত্যু তার কন্ট্রোলে সে বলবে তো মরে যাবে সে বলবে তো জীবিত হয়ে যাবে এবং এমন এমন অলৌকিকত্ব তার মধ্যে থাকবে যে অগণিত মানুষ ইমানদাররা পর্যন্ত বিভ্রান্ত হয়ে তাকেই আল্লাহ মনে করবে হ্যাঁ আমরা কোরআন হাদিসে যে আল্লাহর কথা আল্লাহর যে কনসেপ্টের কথা জানছি সত্য সেই হল করে তাহলে এই তো আল্লাহ সে ইমান তার প্রতি ইমান এনে বেঈমান হয়ে কাফের হয়ে যাবে এই জন্য সকল যুগে নবী রাসূলগণ দাজ্জাল থেকে আমাদেরকে সাবধান করেছেন সতর্ক করেছেন যেন দাজ্জালের ফিতনায় আমরা পতিত না হই কিয়ামতের আগে দাজ্জাল আসার আগে পৃথিবীতে বিভিন্ন রকমের সিচুয়েশন তৈরি হবে যে সিচুয়েশনে মানুষ তথ্য প্রযুক্তি মানুষ জ্ঞান বিজ্ঞান সায়েন্স টেকনোলজির উন্নতি দেখে আল্লাহকে অস্বীকার করে বসবে মনে করবে সব সব পুরানা কথাবার্তা সব মুখরোচক গল্প সব ধর্মের কথা সব হুজুরদের বানানো কথা সব আগের যুগের মানুষের কিচ্ছা কাহিনী এগুলোর বাস্তবতা অনেক মানুষ অস্বীকার করবে কিয়ামতের আগে মানুষ দলে দলে এইভাবে বেঈমান হবে মুসলমানের সন্তানরা দুনিয়ার অনেক ভেলকি দেখে তারা ঈমান হারা হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম বহু ভবিষ্যৎবাণী করে গেছেন অতএব মোহতরম হাজরিন আমরা এই ভূমিকম্প দেখে এর বৈজ্ঞানিক বিভিন্ন কারণ জানতে পেরে আমরা যেন কোরআন হাদিসের প্রতি আমাদের ঈমান যেন দুর্বল না হয় মনে রাখতে হবে যে এই সকল কারণের আসল কারণ হলো আল্লাহ তাআলার হুকুম এবং ফয়সালা সেটা আল্লাহ তাআলা এক এক সময় এক এক কারণে এক এক বিশেষ উদ্দেশ্যকে নিয়ে দিয়ে থাকে তবে কিয়ামত যত নিকটবর্তী হবে কিয়ামতের আগে অধিক পরিমাণে ভূমিকম্প হবে আর বড় বড় তিনটি ভূমিধসের ঘটনা ঘটবে যেগুলো কিয়ামত একেবারে নিকটবর্তী হয়ে গেছে পৃথিবীর আয়ু শেষ সৃষ্টি জগতের আয়ু শেষ এটি বোঝাবে ওই সমস্ত ঘটনাও ঘটবে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ভয়াবহ এবং এই সকল ঘটনা থেকে মর্মান্তিক দুর্ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমাদের মান নিয়ে দুনিয়া থেকে চলে গেলেন এই দুর্ঘটনার শিকার হলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং যারা সাফারার তাদেরকে আল্লাহ তাআলা এই ক্ষতিগুলো পুষিয়ে নেওয়ার তৌফিক দান করুন এবং এ জাতীয় দুর্যোগ যখন হবে সেই দুর্যোগে মুসলিম অমুসলিম যে কেউ নিপতিত হোক না কেন আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব আর ও যে আল্লাহ কোরআনে বলেছেন জহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস স্থলে জলে যত ব্যত্যয় যত কিছু হচ্ছে এগুলো মানুষেরই হাতের কামাই আজ পৃথিবীর পরিবেশটাকে আমরা ধ্বংসের অতল তলে নিয়ে গেছি আমরা বৃক্ষ নিধন করি অথচ কোরআন এবং সুন্নাহ যদি আপনি খুঁজেন তাহলে গাছ লাগানোটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত সওয়াবের কাজ নেকামল হিসাবে গণ্য করেছেন এবং তিনি বলেছেন কারোর হাতে যদি কোনো গাছের চারা থাকে আর সে দেখতে পায় ইসরাফিল সিংহা নিয়ে ফুৎকার দিবে এই পৃথিবী তুলার মতো উঠতে থাকবে যেমন কোরআনে আল্লাহ তাআলা সূরা আদিয়াতে সূরা কারিয়াতে সূরা জিলজালে 30 পারার বেশিরভাগ সূরাতে গোটা কোরআন জুড়ে আল্লাহ তাআলা বলেছেন
সেই ঘটনা ঘটতে যাচ্ছে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাতে যদি গাছের চারা থাকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে সে দেখতে পাচ্ছে, তারপরও সে তার কাজ পালন করবে, অর্থাৎ গাছটা লাগায় ফেলবে, এর কারণে সে সওয়াব পাবে। যদি কেউ কোনো গাছ লাগায়, কোনো ফসল করে, সেখান থেকে মানুষ তো বটে, কোনো কীটপতঙ্গ পোকামাকড় যদি খায় এবং কেউ অক্সিজেন গ্রহণ করে, ছায়া গ্রহণ করে, যত উপকার হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছ লাগানোওয়ালাকে তার জন্য সওয়াব দান করবেন। আমরা কজন এটাকে ইবাদত মনে করি? আজ পৃথিবীর পরিবেশটা আমরা ধ্বংস করে ফেলছি, আমাদের ঢাকা শহর বসবাস অযোগ্য শহর হয়ে যাচ্ছে, পৃথিবীর সবচাইতে দূষিত শহরগুলোর তালিকায় আমাদের এই শহরের নাম যখন খুব উপরে আমরা দেখতে পাই তখন আমাদের কাছে ভালো লাগে না। এই জন্য আমরা প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে আমাদের এই শহরটাকে বাসযোগ্য করতে হবে। যদি বাসযোগ্য না করি তাহলে নানা প্রাকৃতিক দুর্যোগ আসবে, নানা বিপদ আসবে, নানা ব্যত্যয় ঘটবে, নানা অসুবিধা তৈরি হবে, যেগুলোর জন্য আমাদের হাতের কামাই আমরা ভোগ করব এবং আল্লাহ রাব্বুল আলামিনকে দোষারোপ করার কোনো অবস্থাতেই যে কোনো সুযোগ নাই এই সময়টা তো আমরা সুযোগ পাবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সচেতন এবং দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন। Mm-hmm.